নমস্কার বন্ধুরা স্মার্ট গ্যালাক্স ইন উইথ আন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে আপকামিং ভ্যাকান্সিস কলকাতা পুলিশ তারপরে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সহ তোমাদের এসআই এক্সাইজ কনস্টেবল মেইন সহ তোমাদের যে রাজ্য সরকারের গ্রুপ সি ডিবি তোমাদের যে ক্লাস তোমাদের চলছিল মক টেস্ট আকারে তার মক টেস্ট নাম্বার ফর্টি থ্রি এর আগে বন্ধুরা টোটাল তেতাল্লিশ খানা মক টেস্ট কিন্তু সরি বিয়াল্লিশ খানা মক টেস্ট তোমাদের করানো হয়ে গেছে যার সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পেয়ে যাবে এবং তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে তোমরা যারা যারা আমাদের বালুরঘাট মেইন ব্রাঞ্চ দক্ষিণ দিনাজপুর তা বাদেও বর্ধমান অথবা বাঁকুড়াতে তোমরা অফলাইন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে চাও তারা ডেসক্রিপশান বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা তোমরা যারা যারা অবশ্যই তোমরা প্রিপারেশন নিচ্ছ বর্তমানে তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোর জন্য তার সম্পূর্ণ পিডিএফ বা হার্ড কপি কিন্তু পিডিএফ লিঙ্ক দেওয়া আছে হার্ড কপি চাইলে তোমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এখন আমি শুরু করতে চলেছি তোমাদের আজকের যে প্রথম প্রশ্নটি দিয়ে সেটি হলো কোন শস্য উৎপাদনে রাশিয়া আগ্রহী নয় তুলা গম বার্লি না আঁখ তো মনে রাখবে বন্ধুরা বার্লি কিন্তু ভারতবর্ষ বা ওই ধরনের যে সকল পশ্চিমের কান্ট্রিগুলো আছে সেই সকল দেশেই হয়ে থাকে তো রাশিয়া কোনোভাবে সেইটি উৎপাদন করে না টেরিলিন কবে আবিষ্কৃত হয়েছিল উনিশশো চল্লিশ সাল উনিশশো একচল্লিশ সাল উনিশশো সাল না উনিশশো সালে তো তোমাদের দুই নম্বর প্রশ্নের যে উত্তর হলো সেটা হলো অপশান ডি অর্থাৎ উনিশশো সালে টেরিলিন আবিষ্কার হয়েছিল পৃথিবীর বৃহত্তম হোটেল কোনটা হোটেল ব্রডওয়ে লাস ভেগাস ডিল্টন হোটেল পিচ ট্রি সেন্ট্রাল না প্লাজা সেন্ট্রাল প্লাজা তো তোমাদের তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল হোটেল ব্রডওয়ে হোটেল ব্রডওয়ে হলো তোমাদের বিশ্বের বৃহত্তম হোটেল আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়ে থাকে থার্ড মার্চ এইট মার্চ সাতাশে জানুয়ারি না পনেরোই অক্টোবর তো তোমাদের চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এইট অফ মার্চ অর্থাৎ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে ভারতীয় ডেয়ারি অনুসন্ধান কেন্দ্র কোথায় অবস্থিত ইজ্জাতনগর ব্যাঙ্গালোর কানপুর না কর্নেলে তো বন্ধুরা তোমাদের বলে দিই পাঁচ নম্বর প্রশ্নে যে উত্তর হলো সেটা হলো ব্যাঙ্গালোর ভারতীয় ডেয়ারি অনুসন্ধান কেন্দ্রটি তোমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউশন কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর চেন্নাই মুম্বাই না দিল্লি তো তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো দিল্লি অর্থাৎ অপশন ডি হলো তোমাদের সঠিক উত্তর ভাই চেস্ট ইনস্টিটিউট যে তোমাদের হচ্ছে দিল্লিতে অবস্থিত ইসরো উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত আমেদাবাদ শ্রীহরিকোটা পুনে না ব্যাঙ্গালোর তো তোমাদের সাত নম্বর প্রশ্নের যে উত্তর হলো সেটা হলো অপশান ডি অর্থাৎ ইসরো যে উপগ্রহ কেন্দ্রটি সেটা তোমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত দ্য স্পাই কোম্পানি অফ পিপল হুক কেয়ার যে বইটি সেটি কার রচনা আজাহার আনিস বিক্রম শেঠ অভিনাভ সরি অমিতাভ ঘোষ না রাহুল ভট্টাচার্য তো তোমাদের আট নম্বর যে প্রশ্ন তার উত্তর হলো অপশান বি অর্থাৎ বিক্রম শেঠ দ্য স্পাই কোম্পানি অফ পিপল হু আর বইটি বিক্রম শেটের রচনা মার্ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল রাবড়ি না হকি তো তোমাদের নয় নাম্বার যে প্রশ্ন নয় নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি অর্থাৎ মার্ডেকা যে কাপ সেটা কিন্তু তোমাদের ফুটবল খেলার সঙ্গে কিন্তু সম্পর্কিত সবচেয়ে ছোট পাখি কোনটা পায়রা চড়ুই হ্যামিংবার্ড না কোনোটিই নয় তো তোমাদের এই প্রশ্নটি ইজি প্রশ্ন সেটা সঠিক উত্তর হলো হ্যামিংবার্ড সবচেয়ে ছোট পাখি হিসেবে কিন্তু কনসিডার করা হয়ে থাকে ভারতের বিস্মাক কাকে বলা হয় জওয়াহরলাল নেহরু রাজাজি সর্দার বল্লভভাই প্যাটেল না কামরাজকে তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু ভারতীয় বিস্মাক বলা হয়ে থাকে বন্ধুরা তোমরা কিন্তু নিজের আগে চেষ্টা করবে উত্তরগুলো দেওয়ার তারপরে আমার সঠিক উত্তরটা কিন্তু দেখবে তাতে করে তোমাদের কিন্তু যে মক টেস্টের রাষ্ট্র উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ হয়ে যাবে প্রথম ডিফেন্স মিনিস্টারকে ভারতের কে এম কারিয়াপ্পা সর্দার স্বামী আয়েঙ্গার বলদেব সিং না সর্দার বল্লভভাই প্যাটেল তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই বারো নম্বর প্রশ্নের উত্তর হলো সর্দার বলদেব সিং হচ্ছেন প্রথম ডিফেন্স মিনিস্টার আমাদের ভারতবর্ষের অখিল ভারতীয় হিন্দু মহাসভা কবে স্থাপিত হয়েছিল উনিশশো বারো সালে উনিশশো তেরো সালে উনিশশো সালে না উনিশশো পনেরো সালে তো তোমাদের তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ডি অর্থাৎ উনিশশো পনেরো সালে কিন্তু অখিল ভারতীয় হিন্দু মহাসভা স্থাপিত হয়েছিল মিডিয়া পরিষেবা যেটা বর্তমানে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা সেই পরিষেবাটি কত সালে চালু হয়েছিল অগস্ট উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সেপ্টেম্বর অক্টোবর উনিশশো না ডিসেম্বর উনিশশো তো তোমাদের চৌদ্দ নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হলো অপশন এ অর্থাৎ অগস্ট উনিশশো মিডিয়া পরিষেবা কিন্তু চালু হয়েছিল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম মহিলা প্রার্থী হিসেবে কে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লক্ষ্মী সাইগাল লতিকা সাইগাল পদ্ম পদ্ম সাইগাল না কেউই না তো তোমাদের পুরোনো নম্বর প্রস্তাবের সঠিক উত্তর হলো সেটা হলো লক্ষ্মী সাইগাল ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম মহিলা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অষ্টানব্বই তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল উনিশশো এগারো সাল উনিশশো বারো সাল উনিশশো তেরো সাল না উনিশশো চোদ্দো সাল সেটা তোমাদের যে ষোলো তার প্রশ্নটা উত্তর হল দু হাজার সালে এবার তোমাদের কমেন্ট সেকশনে এটার উত্তর জানাতে হবে এই যে অষ্টানব্বইতম তম সংবিধান সংশোধনী এটাতে কি বলা হয়েছিল বা কোন সংশোধনীটি করা হয়েছিল ঠিক আছে বন্ধুরা ভারতে মোট কত প্রকার সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে দুই প্রকার তিন প্রকার চার প্রকার না পাঁচ প্রকারের তো মনে রাখবে বন্ধুরা বর্তমানে কিন্তু ভারতবর্ষ তিন ধরনের সংবিধান সংশোধনের পদ্ধতি কিন্তু রয়েছে নিউরনের মৃত্যুর পর তার স্থান কে দখল করে থাকে মেসোগ্লিয়া নিউরোগ্লিয়া এপিগ্লিয়া না এন্ডগ্লিয়া তো তোমাদের আঠারো নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হলো সেটা হলো অপশন বি অর্থাৎ নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের মৃত্যুর পরে সেই স্থান কিন্তু দখল করে থাকে ভারতের সপ্তম বৃহত্তম মহানগর রাজ্য কোনটা গুজরাট রাজস্থান মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ তো বন্ধুরা তোমরা মনে রাখবে অপশন এ অর্থাৎ গুজরাট হলো কিন্তু ভারতের সপ্তম বৃহত্তম মহানগর নিচের কোন কয়লাটি সবচেয়ে পুরাতন রূপ পিট লিগনাইট বিটুমিনাস না অ্যান্থ্রাসাইট তো তোমাদের কুড়ি নম্বর প্রশ্নে যে উত্তর হলো সেটা হলো অ্যান্থ্রাসাইট হল সবচেয়ে পুরাতন রূপ হচ্ছে কয়লার চন্দ্রে নিজ কক্ষে ঘুরতে কত সময় লাগে সাতাশ দিন আঠাশ দিন উনত্রিশ দিন না তিরিশ দিন তো তোমাদের একুশ নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বি অর্থাৎ চন্দ্রকে নিজ কক্ষ বরাবর যদি একবার ঘুরতে হয় তাহলে কিন্তু মোটের উপরে আঠাশ দিন সময় লেগে থাকে পৃথিবীর আকার কেমন সমান্তরাল বৃত্তাকার লম্বাকার না কমলা লেবুর মতো মানে ইজি প্রশ্ন কমলা লেবুর মতো এটা তোমরা সকলেই জানো যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুটা কিন্তু হালকা চাপা ব্রিটিশরা কবে ভারতে ইংরেজি মাধ্যম শিক্ষাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিল আঠারোশো একত্রিশ সাল আঠারোশো তেত্রিশ সাল আঠারোশো পঁয়ত্রিশ সাল না আঠারোশো একষট্টি সালে এই চারটা সালই তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তবে মনে রাখবে যে আঠারোশো পঁয়ত্রিশ সাল যে পাশ্চাত্য নীতি সেটা গ্রহণ করা হয়েছিল এবং এই সময় কিন্তু ইংরেজি মাধ্যম শিক্ষা হয়েছিল এখানে লর্ড উইলিয়াম ভূমিকা কিন্তু বিশেষভাবে অপরিহার্য স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত পুলিন বিহারী দাস সূর্য সেন না বারেন্দ্র ঘোষ তো তোমাদের এটাও একটা ইজি প্রশ্ন সেটা সঠিক উত্তর হলো তোমাদের অশ্বিনী কুমার দত্ত ক্লিয়ার সর্বভারতীয় মুসলিম লীগ কে স্থাপন করেছিলেন স্যার সৈয়দ আহমেদ মোহাম্মদ ইকবাল আগা খান না নবাব সলিমুল্লাহ খান তো তোমাদের পঁচিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হল সর্বভারতীয় যে মুসলিম লীগ সেটা স্থাপন করেছিলেন নবাব সলিম উল্লাহ যেটাকে পরিচালনা করেছিলেন সৈয়দ আহমেদ আগা খান মোহাম্মদ ইকবাল সকলে মিলেই রামচরিত কে রচনা করেন বানভট্ট কালিদাস সন্ধ্যাকর নন্দী না তুলসীদাস বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু তোমরা খুবই কনফিউজিং প্রশ্ন এটা সঠিক উত্তর হবে সন্ধ্যা নন্দী মনে রাখবে যদি রামচরিত মানস হতো তাহলে উত্তর সড়গোত্তর হলো তুলসীদাস কিন্তু শুধু যদি রামচরিত বলা হয় তাহলে সেটা হয়ে দাঁড়াবে তোমাদের সন্ধ্যাকর নন্দী চোল বংশের প্রথম শাসক কে ছিল বিজয়ালয় প্রথম আদিত্য প্রথম প্রান্তক না প্রথম রাজরাজ তো তোমাদের সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হলো অপশন এ অর্থাৎ বিজয়ালয় হলো চোল বংশের প্রথম শাসক বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে সতেরোশো সালে না সতেরোশো সালে তো তোমাদের আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ সতেরোশো চৌষট্টি সালে কিন্তু বক্সারের যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল এবং ভারতের ইতিহাসে যে ইয়েদের ইংরেজদের যে স্থাপনাটা ইংরেজ তাদের যে ক্ষমতার স্থাপনটা সেটা কিন্তু এই সময় সবচেয়ে বড় আকার মানে এটাই হচ্ছে আসল পর্যায়ে যেখান থেকে তারা আধিপত্যটা জোরালোভাবে স্থাপন করেছিল ভারতের বুকে মানুষের প্রতি মিটার শ্বেত রক্ত রক্তকণিকার সংখ্যাগত সংখ্যা কত আট হাজার ছ হাজার ছয় থেকে আট হাজার ছয় থেকে নয় হাজার ছয় থেকে দশ হাজার না ছয় থেকে এগারো হাজার তো বন্ধুরা তোমরা মনে রাখবে সঠিক উত্তর হল ছয় থেকে আট হাজার হচ্ছে মানুষের প্রতি ঘনমিটার রক্তে শ্বেত রক্ত পরিমাণ ছত্রাক সব সর্বদা স্বভুজি পরভোজি মৃতভোজি কোনটা হয়ে থাকে তো মনে রাখবে ছত্রাক কিন্তু সর্বদা মৃতভোজি সব সরি মৃতজীবী হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের আজকের যে তিরিশখানা প্রশ্নের যে অধ্যায়টি সেটা হলো কিন্তু এতটাই আশা করি বন্ধুরা তোমাদের কিন্তু ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে ভালো যদি লাগে তাহলে তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে এবং যে সকল হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপগুলোতে রয়েছে এডুকেশনাল গ্রুপ সেগুলোতে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বিলটি অন রেখে দেবে তোমাদের প্রত্যেকটা কাজের বিষয়ে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করা আছে এবং তোমাদের নিজের মন্তব্য অবশ্যই কিন্তু তোমরা নির্দিদায় কমেন্ট সেকশনে লিখে জানাবে তো বন্ধুরা আজকের মধ্যে এতটাই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কাগকে ছটার সময় পুনরায় দেখা হবে নমস্কার